আসসালামু আলাইকুম এভরি ফাউন্ডেশন অফ সায়েন্সের আজকের নতুন আরেকটি এমসি কিউ ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে এমসিকিউ ট্রিক্সটি রয়েছে সেটা তোমাদের এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশন সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে আর সেটা হচ্ছে কোনো একটা ফাংশনে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের যেই ট্রিক্সটি রয়েছে এমসি কিউ সেটা নিয়ে আজকে দেখাবো আমরা জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যেই এই ডোমেন রেঞ্জ নির্ণয়ের এমসি কিউগুলো ইজিলি করে ফেলতে পারবো যদি আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো তো আমাদের এসএসসি পরীক্ষায় হায়ার ম্যাথ চ্যাপ্টার ওয়ান অর্থাৎ সেটের যেই চ্যাপ্টারটি রয়েছে সেট ও ফাংশনের সেখানের মধ্যে তোমাদের এটা কাজে লাগবে আর এইচএসির ক্ষেত্রে এইচএসি তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যেই চ্যাপ্টার এইট রয়েছে ফাংশনের ওই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা কাজে লাগবে তো তাহলে চলো শুরু করি আমাদের আজকের এই লেকচারটি আজকে আমরা এখানের মধ্যে টোটাল পাঁচটি এমসিকিউ কিও দেখাবো আর প্রথম এমসিকিউটা আমি জাস্ট একটি এক্সাম্পল হিসেবে নিয়েছি আর বাকিগুলো সবগুলো বিগত সালে আসা বিভিন্ন প্রশ্ন যেমন দুই নম্বরটা এসএসসি পরীক্ষা সিলেট বোর্ড বিশ সালে এসেছে তিন নম্বরটা এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড সতেরো সালে এসেছে তারপর চার নম্বর এবং পাঁচ নম্বর এগুলো অ্যাডমিশনে এসেছে খুলনা ইউনিভার্সিটি সতেরো আঠেরো সেশন আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ষোলো সতেরো সেশন তো এগুলো আমরা কীভাবে জাস্ট এক লাইনে প্রশ্ন দেখে হচ্ছে উত্তর বলে দিতে পারবো সেটা দেখাবো আর প্রথমটার ক্ষেত্রে আমরা রিটার্ন টাইপটা সহ দেখাবো আমরা অর্থাৎ রিটার্নের ক্ষেত্রে কীভাবে করতে হয় সেটা দেখাবো তোমরা ওই রিটার্নটা অনুসরণ করে বাকিগুলো করতে পারবে আর আমি সবগুলোর শর্ট ট্রিক্স দেখাবো তো তাহলে শুরু করে আমাদের প্রথম এমসিকিউটা একটু খেয়াল করো তোমার বলা হয়েছে ফাইভ এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই সেভেন এক্স মাইনাস এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো আমরা তো ডোমেন নির্ণয় তো আশা করি সবাই পারবে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে যায় তো ডোমেনটা খেয়াল করো আমার যদি এই নিচেরটা যদি জিরো হয় তাহলে আমাদের এই যে পুরো ফাংশনটা অসংখ্যিত হয়ে যায় তো আমাদের এটা নট ইকুয়েল টু জিরো হিসাব করবো আমি এখানে একটু রাফ করে লিখে দিচ্ছি সেভেন এক্স মাইনাস টু নট জিরো তো আমরা এখান থেকে যদি বলি তাহলে সেভেন এক্স নট ইকুয়েল টু টু আসতেছে আর এখান থেকে আমরা বলতে পারি এক্স নট ইকুয়েল টু টু বাই সেভেন আমাদের এক্সের মান টু বাই সেভেন হলে আমাদের নিচের এই অংশটি হরটি আমাদের জিরো চলে আসতে যার কারণে এই ফাংশনটা অসংখ্যা হচ্ছে তো আমাদের যত ধরনের বাস্তব সংখ্যা রয়েছে রিয়েল নাম্বার ওই রিয়েল নাম্বার থেকে এই টু বাই সেভেনটা বাদ যাবে তো আমরা এটাকে ডোমেন আকারে লিখার ক্ষেত্রে এভাবে লিখতে পারি রিয়েল নাম্বার মাইনাস এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু বাই সেভেন লিখে দেব টু বাই সেভেন আর কি তুমি যদি সেটের সেট গঠন পদ্ধতি লিখতে চাও শর্ত অনুসারে তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স বিলংস টু আর সাজ দেট এক্স নট ইকুয়েল টু বাই সেভেন আমরা এভাবে এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে পারি সরি তালিকা পদ্ধতি না ওই সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি এবার রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করো আর আমাদের এই ফাংশনগুলো সবক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি আকারে থাকবে কীভাবে খেয়াল করো এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স মাইনাস ডি যদি থাকে তাহলে আমরা রেঞ্জ নির্ণয়ের শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো কীভাবে খেয়াল করো রেঞ্জ হচ্ছে এভাবে আর অর্থাৎ রিয়েল নাম্বার মাইনাস এরকম সেকেন্ড প্যাকেট দিবে এর পরীক্ষা মাঝখানে কি লেখবো আমরা দেখো প্রশ্ন থেকে আমরা ডিরেক্ট বলে দিতে পারবো ফাইভ বাই সেভেন কারণ এক্সের সহক আর নিচে হবে কি ওয়াইয়ের সরি উপরের এক্সের সহক আর এখানে নিচের এক্সের সহক অর্থাৎ এটা আমরা ফাইভ বাই সেভেন বলতে পারি আশা করি বুঝতে পেরেছো জাস্ট প্রশ্ন থেকে উত্তর বলে দিতে পারবে অর্থাৎ উপরের এক্সের হক আর নিচে হবে কি নিচের এক্সের হোক ফাইভ বাই সেভেন অর্থাৎ রিয়েল নাম্বার থেকে আমার ফাইভ বাই সেভেন এটা বাদ যাবে তাহলে আমাদের রেঞ্জ হচ্ছে এটা আর এটাকে আমরা তালিকা পদ্ধতিতে লিখতে চাইলে এই অনুসারে লিখতে পারি ধরো রেঞ্জ এক্স বিলংস টু আর অর্থাৎ এক্সের হচ্ছে সবগুলো বাস্তব সংখ্যা কিন্তু আমাদের এক্সের মানটা ফাইভ বাই সেভেন হতে পারবে না ফাইভ বাই সেভেনের এটা হবে না তো এভাবে হচ্ছে আমরা এনসিকির ক্ষেত্রে ইজিলি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারি এবার আমরা এটা রিটার্নের ক্ষেত্রে কীভাবে করবো সেটা দেখাবো ওই রিটার্নের ফর্মেট অনুসরণ করে তোমরা বাকিগুলো সব করতে পারবে তো আমি এটার ক্ষেত্রে রিটার্নের ফর্মটা দেখাই আচ্ছা রিটার্নের ক্ষেত্রে কিন্তু ডোমিন এভাবেই আমরা নর্মালি নির্ণয় করি এটা আমি আর দেখাচ্ছি না ডোমিনটার রেঞ্জ নির্ণয় রিটার্নটা একটু দেখাচ্ছি কারণ পরীক্ষায় আমাদের রিটার্নে আসলে কীভাবে করবো বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় তোমাদের মানে রিটার্নের মধ্যে আসে তখন কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে খেয়াল করো আমি এখানে দেখাই তোমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে কোনো ফাংশনের রেঞ্জ মানে ওই ফাংশনের বিপরীত ফাংশনের ডোমিন ফাংশনের রেঞ্জ মানে কি ওই ফাংশনের অর্থাৎ ফাংশনের ইনভার্স ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমিন এটাই হচ্ছে আমাদের মেন বেসিক এবার আমরা কী করবো এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করব বিপরীত ফাংশন করি নির্ণয় করতে পারো যেই বিপরীত ফাংশনটা পাবে সেটার ডোমেনটাই হচ্ছে আমার ওই ফাংশনের রেঞ্জ কীভাবে খেয়াল করো আমরা এটার বিপরীত ফাংশন কীভাবে নির্ণয় করি ওয়াই ইকুয়েল এফ ইনভার্স এক্স তারপর এটাকে আমরা বলতে পারি এফ অফ ওয়াই ইকুয়েল এক্স এবার আমরা এফ অফ ওয়াই বলতে এই এখানের মধ্যে ওয়াই বসিয়ে দেবো তাহলে কত আসে ফাইভ ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই সেভেন ওয়াই মাইনাস টু ইকুয়েল এক্স এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ওয়াইয়ের ভ্যালুটা বের করব তো এটা আমরা যদি নর্মালি কোন গুণ করে যদি বের করি তাহলে আমাদের ফাইভ ওয়াই প্লাস থ্রি ইকুয়েল সেভেন এক্স তারপর এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতে চলে এগুলো সব এক্সাইডে নিয়ে এসি ফাইভ ওয়াই মাইনাস সেভেন এটা এখানে নিয়ে গিয়েছি এবার আমরা এখান থেকে ওয়াই যদি কমন নিই ফাইভ মাইনাস সেভেন এক্স ইকুয়েল মাইনাস এখান থেকে মাইনাস যদি কমন নিই টু এক্স প্লাস থ্রি আসতেছে এবার আমরা এখান থেকে কী করবো ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিয়ে আসবো ওয়াই ইকুয়েল মাইনাস টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই নিচে হচ্ছে এটা বসবে ফাইভ মাইনাস সেভেন এক্স এবার আমরা নিচেও হচ্ছে মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে আমরা যদি নিচে মাইনাস কমন নিই এটা আমার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সেভেন এক্স মাইনাস ফাইভ হবে আর এটা হচ্ছে মাইনাস এভাবে আমরা লিখি টু এক্স প্লাস থ্রি এবার আমরা এটা ফাইনালি এভাবে লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই সেভেন এক্স মাইনাস ফাইভ অর্থাৎ আমার এখানে উপরে নিচে মাইনাস কেটে ক্যান্সেল আউট হয়ে গিয়েছে এটাই হচ্ছে আমার বিপরীত ফাংশন অর্থাৎ ওয়াইকুলটা এফ ইনভার্স এক্স আমাদের এই এফ ইনভার্স এক্সের যে মানটা এটা হচ্ছে এটা এবার আমি কী বলেছি ফাংশনের ইনভার্স ফাংশন বের করে ফেলেছি ইনভার্স ফাংশনের ডোমেনটাই হচ্ছে তার রেঞ্জ এবার আমরা ডোমেন বের করবো এটা ডোমেন তো ইজিলি পারবে এই যে নিচের এই অংশটা যদি আমার জিরো হয় তাহলে আমাদের নিজের অংশটা জিরো হলে আমাদের ফাংশনটা অসংখ্য হয় তো আমরা সেভেন এক্স মাইনাস ফাইভ নট ইকুয়েল টু জিরো হিসাব করবো আমি এটা এখানে লিখে দেখাচ্ছি সেভেন এক্স মাইনাস ফাইভ নট ইকুয়েল টু জিরো তো আমরা এটা একসাথে যদি বলতে চাই এক্স নট ইকুয়েল ফাইভ বাই সেভেন এটাই হচ্ছে আমাদের রাইট আনসার এক্স নট ইকুয়েল টু ফাইভ বাই সেভেন এই দেখো এক্স হচ্ছে ফাইভ বাই সেভেনের সমান অর্থাৎ এটা হচ্ছে আমাদের যত ধরনের রিয়েল নাম্বার আছে রিয়েল নাম্বার মাইনাস ফাইভ বাই সেভেন রিটার্ন টাইপ আসলে তোমরা এইভাবে ইজিলি বিপরীত ফাংশন নির্ণয়ের মাধ্যমে করতে পারবে এবার আমি যত ধর যত বাকিগুলো বাকি এমসিকিউগুলো রয়েছে সেগুলো সব শর্ট টিক্স অ্যাপ্লাই করে দেখাবো আর তোমরা এই ফর্মেট অনুসরণ করে এগুলোও হচ্ছে রেঞ্জগুলো বের করতে পারবে তো খেয়াল করে এবার সিলেট বোর্ড এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ড এসেছে ডোমেন কেমন বের করবো ডোমেন নির্ণয় ইজিলি প্রশ্ন দেখেই কিন্তু তোমরা এখন বলে দিতে পারবে এটা এখানের মধ্যে এটার নট ইকুয়েল জিরো এটা নট ইকুয়েল টু জিরো হলে তোমার কত হয় টু মাইনাস এক্স নট ইকুয়েল জিরো তো এক্স নট ইকুয়েল টু বলতে পারি আমরা তো আমাদের যত ধরনের রিয়েল নাম্বার আছে সেখান থেকে আমার টু বাদ যাবে তো রিয়েল নাম্বার মাইনাস টু রিয়েল নাম্বার মাইনাস টু অর্থাৎ এখানে যদি মনে মনে দেখো টু বসিয়ে দেখো টু মাইনাস টু মানে জিরো হচ্ছে এটা অসংখ্য হয়ে যাচ্ছে তো আমাদের যত ধরনের রিয়েল নাম্বার আছে সবগুলি রিয়েল নাম্বার হবে কিন্তু টু হবে না সেজন্য রিয়েল নাম্বার মাইনাস টু লিখলাম এবার রেঞ্জ ইজিলি বের করতে পারবে কীভাবে রিয়েল নাম্বার লিখবো মাইনাস এভাবে সেকেন্ড প্রাইগার লিখব তারপর উপরে গিয়ে এক্সের শ কত ওয়ান নিচে এক্সের সহ কত মাইনাস ওয়ান তো এটা আমরা আলটিমেটলি যদি বলি তাহলে একসাথে কত হয় মাইনাস ওয়ান এটা আমি একসাথেই লিখতেছি মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার আনসি বুঝতে পেরেছি আর এটা যদি আমরা ওই যে তোমার সেটের তালিকা পদ্ধতি এম সিকিউর ক্ষেত্রে তো অপশনগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন করে আসবে যদি সেটের তালিকা পদ্ধতিতে আকারে আসে সরি তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে যদি আসে অর্থাৎ এরকম শর্ত অনুসারে তাহলে তোমরা এই ফর্মেটে এই ফর্মেটে লিখতে পারবে অর্থাৎ এক্সপিরিয়েন্স টু আর সাজ দ্যাট এক্স নট ইকুয়েল মাইনাস ওয়ান এভাবে আশা করি বুঝতে পেরেছি এবার এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড সতেরো সালে এসেছে এটা একটু খেয়াল করো ডোমেন কীভাবে বের করবো এই নিচেরটা নট ইকুয়েল জিরো তো এটা প্রশ্ন থেকে এখন বলে দিতে পারবে না তোমার এখানে রিয়েল নাম্বার মাইনাস এভাবে সেকেন্ড প্যাকেট দিব তারপর কি এক্স মাইনাস ফাইভ নট ইকুয়েল জিরো হলে এক্স নট ইকাল টু কত হবে ফাইভ হবে তো তুমি জাস্ট এখানে ফাইভ বসিয়ে দেবে শেষ আর রেঞ্জ হচ্ছে কি রিয়েল নাম্বার মাইনাস দেখো এখানের মধ্যে আমার এক্সের সহক ফোর আর এখানে এক্সের সহক কত ওয়ান তো আমরা একসাথে যদি বলি তাহলে এটা ফোর হবে ঠিক আছে কত ইজিলি প্রশ্ন দেখেই হচ্ছে উত্তর বলে দিতে পারতেছো তো তো আর যদি রিটার্ন ক্ষেত্রে আর সেই এরকম শর্ট হিসেবে অ্যাপ্লাই করলে হবে না রিটার্ন ক্ষেত্রে এই ফর্মেটে অনুসরণ করবে তারপর একটা খেয়াল করে এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির সতেরো আঠারো সেশনে এসেছে ডোমেন কত আর এখানে মধ্যে তোমার এই যেসবগুলো যেসব এসেছে আমি কি ডোমিনেন্স একসাথে দেখাচ্ছি তোমার এখানে একসাথে কিন্তু আমি সে ডোমিনেন্স আসবে না তোমার হয়তো হয় ডোমেন বের করতে বলবে না হয় রেঞ্জ বের করতে বলবে যেমন এসএসসি পরীক্ষা এটা আমার ডোমেন বের করতে বলা হয়েছিল এইচএসসি পরীক্ষা এটা রেঞ্জ বের করতে বলা হয়েছিল আমি একসাথে দেখাচ্ছি যাতে তোমাদের আরও ভালো প্র্যাকটিস হয় এবার কেয়ার করবো এফ ওফ এক্স ইকুইয়াল এক্স প্লাস ফাইভ বাই টু এক্স মাইনাস ফাইভ এটা তোমার ডোমেন বের করতে বলা হয়েছে ডোমেন কি এটা নট ইকুয়েল জিরো তো এটা নট ইকুয়েল যদি জিরো হয় আমরা কী কী লিখতে পারি রিয়েল নাম্বার মাইনাস এটা নট ইকুয়াল টু জিরো হলে কত হবে টু এক্স মাইনাস ফাইভ নট ইকুয়েল জিরো তাহলে টু এক্স নট ইকুয়েল ফাইভ এক্স নট ইকুয়েল ফাইভ বাই টু এক্স নট ইকুয়েল ফাইভ বাই টু তো আমরা এখানে জাস্ট ফাইভ বাই টু বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের রাইট আনসার তারপর রেঞ্জ খেয়াল করো রেঞ্জ বলতে কি রিয়েল নাম্বার মাইনাস প্রশ্ন দেখেই উত্তর বলে দিব আমরা জাস্ট দুই সেকেন্ডে ওয়ান বাই টু ওয়ান বাই টু কীভাবে এক্সের হক ওয়ান আর এখানে এক্সের হক টু ওয়ান বাই টু লিখে দেবো অর্থাৎ যত ধরনের রিয়েল নাম্বার সেখান থেকে যদি আমরা এটা বাদ যাই তাহলে এটা রেঞ্জ হচ্ছে এবার খেয়াল করো জাহাঙ্গীর ইউনিভার্সিটি ষোলো সতেরো সেশনে এসেছে ডোমেন কত হবে প্রশ্নের থেকে উত্তর বলে দিতে পারবে এক্স প্লাস টু নট ইকুয়েল জিরো এক্স প্লাস টু নট ইকুয়েল জিরো হলে এক্স নট ইকুয়েল কত হবে মাইনাস টু হবে তো ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস মাইনাস টু এটা হচ্ছে রাইট অ্যান্সার তো তুমি দেখো এখানে মনে মনে মাইনাস টু বসিয়ে দেখো মাইনাস টু আর প্লাস টু ক্যান্সেল অর্থে জিরো হচ্ছে এটা আমাদের অসংখ্য হয়ে যাচ্ছে তো যত ধরনের রিয়েল নাম্বার আছে সেখান থেকে আমাদের মাইনাস টুটা ক্যান্সেল এবার খেয়াল করো রেঞ্জ রেঞ্জ কীভাবে বের করবো এক্সের সহ কত ওয়ান ফার্স্টে রিয়েল নাম্বার মাইনাস লিখবে তারপর এক্সের শহ কত ওয়ান আর এখানে এক্সের শহ কত ওয়ান তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল আউট হয়ে কত হয় আলটিমেটলি ওয়ান হচ্ছে আমি এটা ডিরেক্ট এক সাথে লিখে দিচ্ছি ওয়ান হবে এটা এই তো এভাবে হচ্ছে আমরা ইজিলি ডোমেনেমোর রেঞ্জ নিয়ে লিখতে পারবো তো এটা ছিল আজকের এমসিকিউ কিউ শর্ট ট্রিক্স কীভাবে তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে ইজিলি প্রশ্ন দেখা মাত্রই ডোমেনেমোর রেঞ্জ নির্ণয় করতে পারবে সেটা তো সামনে আরও এরকম বিভিন্ন ধরনের শর্ট ট্রিক্স থাকবে আর তোমরা তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সেই পর্যন্ত ভালো থাকবে পরবর্তী শর্ট ট্রিক্স আসা পর্যন্ত তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম